কড়া নিরাপত্তার মধ্যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সেখানে অপ্রীতিকর কিছু না ঘটলেও মালিবাগ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার এনামুল কবির রূপম, তার কাছে জানবো বিস্তারিত। রূপম, মালিবাগে কখন কিভাবে সংঘর্ষ শুরু হয়, সেখানে এখন কি অবস্থা আমাদের জানাবেন। মালিবাগে শহীদি মসজিদ থেকে নামাজ জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল, তখন মালিবাগ রেলগেটের কাছাকাছি এলাকায় আবুল হোটেলের কাছে হঠাৎ করে মুসল্লিরা জামাত শিবিরের ব্যানারে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা যানবাহনে হামলা চালায়। যানবাহনে হামলা চালাতে দেখে পুলিশ নিশ্চিত হয় যে এরা জামাত শিবির কর্মী। পুলিশ তাদের ধাওয়া করে আবুল হোটেলের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উল্টা দিক থেকে তারা পুলিশের উপর বিস্ফোরক ছুটতে থাকে। একটা বড় অংশ ছড়িয়ে পড়ে কাঁচা বাজারের দিকে, মালিবাগ কাঁচা বাজারের দিকে। সেখান থেকে তারা পুলিশের উপর ইটপাটকেল ছুটতে থাকলে পুলিশ তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এলোপাতাড়ি গুলিতে আমরা যতটুকু দেখেছি দু তিনজনকে পড়ে যেতে দেখেছি। এতে মনে হচ্ছে যে সেখানে অন্তত 8-10 জন জামাত শিবির কর্মী আহত হয়ে থাকতে পারে। এই মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে র‍্যাব যোগ দিয়েছে। বিভিন্ন অলি গলিতে ঢুকে জামাত শিবিরের কর্মীরা হামলা চালাচ্ছে। এর মধ্যে যে সমস্ত যানবাহনগুলো আটকা পড়েছিল সেগুলো যাওয়ারও ব্যবস্থা করে দিয়েছে প্রধান সড়কে, কিন্তু অলি গলিগুলো এখনো জামাত শিবির কর্মীদের দখলে। সেখান থেকে তারা কিছুক্ষণ পরপর পুলিশের উদ্দেশ্যে এবং র‍্যাবের উদ্দেশ্যে ইটপাটকেল ছুটছে। পুলিশ তাদের পাল্টা জবাব দিচ্ছে গুলি করে।